দর্শকদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, কালকে ইরফান পাঠান আসছেন, আপনারা একটু আমাদের সাথ দেবেন, মাঠে কেউ প্রবেশ করবেন না, উনি মাঠে ব্যাট করবেন, বল করবেন, আশা রাখি আপনারাও আমাদের পাশে থাকবেন। এখানে আছেন রচনা ব্যানার্জি, আমাদের কোনো গেস্টের গাড়ি কপিল হয়ে জরুর ইহা পে পানি ইন্টারেস্ট দিখা নেই সিঙ্গল মিলেগা। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডিএনটি। আজকে কিন্তু আমি ভারত রাজনৈতিক নিকা টুর্নামেন্ট দেখতে নিজাম মালিকা দ্বিতীয় তিওয়ারি বিপল কিছু কোণের মধ্যে একটি ম্যাচ ইরফান মালিক, এখানে মূলপতি ম্যাচ হচ্ছে তোমার আশিস মেহরুন ফ্ল্যাট লাইটে রবীন্দ্র যারা টেনিস টুর্নামেন্ট হচ্ছে ফ্ল্যাট লাইটে পারফর্ম করবে রাজনৈতিক মনীষ 11 ছাত্রাম তাদের হয়ে তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি রচনা ব্যানার্জি। অনেক অনেক ইতিহাসের সাক্ষী এই মাঠ, এই মাঠ দেখেছে পাওলি দামের আগমন, নুসরত জাহানের আগমন, ঋতুপর্ণ। আবারও পায়ের উপর ছিল বল, একটা ফ্লিক সঙ্গমের পালির মাঠে ভিড় জমিয়েছেন রচনা ব্যানার্জিকে এক ঝলক দেখবার জন্য। একদমই সুদীপা, প্রত্যেকে অপেক্ষা করছে, নতুন ওভারের খেলা শুরু হচ্ছে। ফয়সাল খানের মধ্যে উপস্থিত হয়েছেন এবং দেখো আজকে খেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি মাঠের ঠিক বাইরের ছবিটা, প্রচুর মা বোনেরা এসেছেন শুধুমাত্র তাকে। ফার্স্ট বলেই এক উইকেট হারালো কালিনারায়ণপুর। সুমন্ত প্রথম বলে ছক্কা হাঁকিয়ে খাতা খোলা শুরু, আর তাই এই খেলার নাম রাজনৈতিক। রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্ট বাংলায় টেনিসে একটা অনবদ্য নাম, তা আপনারা এই এত সুন্দর অনুষ্ঠানটা করছেন, পরিশ্রম কেমন হচ্ছে আপনাদের? আমাদের এই রাজনন্দিনী টুর্নামেন্টটা করতে আমাদের তো প্রায় আমরা দেড় মাস ধরে শুরু করি, পরিশ্রম শুরু করি, তো এখন এই রাজনন্দিনী কাপের আজকে দ্বিতীয় দিন ফাংশন একদিন হয়েছে আর দুদিন খেলা হয়েছে, আজকে নিয়ে দ্বিতীয় দিন খেলা। তো এই পরিশ্রম যে আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে আমরা যে এই যে তুলে ধরতে পেরেছি এই এত বড় একটা টুর্নামেন্ট, তো আমি উল্টে আপনাদের দর্শকদের এগেনস্টে বলছি যে আপনাদের কেমন উৎসব, উৎসবের জন্য আমরা আবার প্রিপারেশন নেওয়া শুরু করে দিই। আর দর্শকদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, কালকে ইরফান পাঠান আসছেন, আপনারা একটু আমাদের সাথ দেবেন, মাঠে কেউ প্রবেশ করবেন না, উনি মাঠে ব্যাট করবেন, বল করবেন, আশা রাখি আপনারাও আমাদের পাশে থাকবেন। আমরা সবসময় চাই যে আপনারা দর্শকরা উপভোগ করুন, আনন্দ করুন, ফুর্তি করুন, বা এই টুর্নামেন্টে গোটা বর্ধমান এনজয় করুন, গোটা বর্ধমান আমরা এনজয় করছি, আপনারা এনজয় করুন আমাদের পাশে থেকে। আমাদের দুর্গাপূজো আমাদের মানে চলাবের উৎসব দুটো, একটা এই দুর্গাপূজো, একটা অরিজিনালি দুর্গাপূজো, তাই আমাদের উৎসব দুটো। আমাদের বলার উদ্দেশ্য এইটাই যে আপনারা আনন্দ করুন, আমাদের অক্লান্ত পরিশ্রমের যদি আপনারা আনন্দ উপভোগ করেন তাহলে আমরা পরিশ্রমটা সফল হবে একদম। আপনাদের নামগুলো যদি একটু বলেন। হ্যাঁ, আমার নাম সুমন্ত খাঁ, আমার নাম বিক্রম বিক্রম, আমার নাম রাজীব, আমার নাম অভিজিৎ ব্যানার্জি, নমস্কার। টস কে লিয়ে গ্লাস উনকে পিছে ওয়েট কর রহে হাম লোগ, ভয়েডের সংকেত
এক রানের সংযোজনে এই মুহূর্তে রান সংখ্যা 27। হ্যালো দাস গ্রুপ বর্তমান ক্যাপ্টেন প্লিজ রিপোর্টিং করে গ্লাস রুম কে পিছে টস হোগা ক্যাপ্টেন আজ এই টস খেলে দাস গ্রুপ বর্তমান ক্যাপ্টেন সে রিকোয়েস্ট গ্লাস রুম কে পিছে হারি আপ আজ এই টস খেলিয়ে লাভলি শাহিদ সে এই বাত মুহূর্তে প্রত্যেকে অত্যন্ত আপ্লুত এবং সত্যি খুশি দর্শক মাঠে দর্শকদের মধ্যে চরম উৎসাহ রচনা ব্যানার্জি এসছেন এবং বেশিরভাগ এসছেন প্রসিদ্ধি চট্টোপাধ্যায়ের সঙ্গে 35টি চলচ্চিত্রে অভিনয় করেছেন আমাদের দেখতে পাচ্ছ কেমন ভিড় প্রিয় অভিনেত্রী মাঠ পুরো ভর্তি রাজনন্দিনী টুর্নামেন্ট যে অনবদ্য হয়ে উঠেছে যাদের কমেন্টারিতে তাদেরকে পেয়ে গেছি সমরেশ ভাই আমি থ্যাংকস জানাই এবং এটা এখন আর শুধুমাত্র বর্ধমান কিংবা ভারতের ক্রিকেট টুর্নামেন্ট নয় আউট অফ কান্ট্রি বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ আমাদের সঙ্গে খেলা দেখেন এবং আমরা বলবো এটা শুধু ক্রিকেট খেলা নয় এটা একটা উৎসব ক্রিকেট উৎসব দুর্গোৎসবকে যে চেহারায় আমরা দেখি আমাদের রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্ট সেটাও আমাদের কাছে একটা উৎসব প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন প্রচুর প্রচুর ভালো মুহূর্ত আমাদের জন্য আসবে আরেকজন অ্যাঙ্কার এখানে উপস্থিত সুদীপা ম্যাম ম্যাম কিছু বলুন রাজনন্দিনী টুর্নামেন্ট সম্বন্ধে নতুন করে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না আমি বলছি সারা বছর দুটো জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা এবং সারা বাংলা সারা ভারতবর্ষ অপেক্ষা করে থাকে টুর্নামেন্টের জন্য কারণ একদিকে যেরকম খেলা হয় এবং রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যারা জড়িত সদস্য সদস্যরা তারা কিন্তু তারকার মেলা বসায় একমাত্র বর্ধমানে রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্টে পেরেছিল ব্রাল নারাকে আনতে পেরেছিল কপিল দেব সিংকে আনতে এবং আগের বছর আপনারা সকলেই জানেন এসেছিলেন ক্রিস গেল তো এবছরও চমক থাকছে আমাদের ফাইনালে অর্থাৎ আগামীকাল আসছেন ইরফান পাঠান আর একটু পরেই আমাদের এই মাঠে আমরা পাবো দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি তো সব মিলিয়ে জমজমাট খেলা এবং তারকার মেলা রাজনন্দিনী টুর্নামেন্টে তবে সৌমি ম্যাম ইনি অ্যাঙ্কারিং করেন এখানকার ম্যাম রাজনন্দিনী টুর্নামেন্ট সম্বন্ধে যদি দু চার কথা বলেন নতুন করে আর বলার কিছু নেই কারণ দেওয়ালা আমার নিজের দাদা এবং এটা আমার পরিবার যবে থেকে রাজনন্দিনী কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে আমি আছি আর এর উত্তরোত্তর স্বীকৃতি যেমন দেখছি আমি এবং আগামী দিনেও আশা রাখবো মঙ্গলবার কাছে প্রার্থনা করবো আর এবছর নতুন সংযোজন ফ্লাড লাইটে ডে লাইট ম্যাচ তো সত্যি এটা উপভোগ্য এবং এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন চলচ্চিত্র অভিনেত্রী রচনা ব্যানার্জি এই দিক দিয়েই উনি আসবেন একটু অপেক্ষা করো তোমাদেরকে দেখাবো দিদি বর্ধমানে রাজনৈতিক টুর্নামেন্ট কেমন লাগছে দারুণ লাগছে এত বড় অ্যারেঞ্জমেন্ট ভাবতেই পারিনি কলকাতা বসে বুঝতে পারিনি যে এত বড় একটা ইভেন্টে আসছে আর কি বাট ভীষণ ভালো লাগছে সব থেকে ভালো লাগছে যে এত সুন্দর একটা প্রয়াস এত সুন্দর হয় সেটা আপনারা করছেন এবং সারা শহর দেশ থেকে এত মানুষ আসছে খেলতে ভেরি গুড আমি চাই আরো বড় হোক এই টুর্নামেন্ট আমরা হয়ে উঠি ধন্য এই মুহূর্তে মালের মাঝে প্রবেশ করছেন আমাদের প্রত্যেকের প্রিয় অভিনেত্রী
রচনা ব্যানার্জি। এক ঝলক দেখার জন্য আমাদের প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে মুখিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে 35টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বেশ কিছু 19টি চলচ্চিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে। এছাড়া তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন সূর্য বংশম ছবিতে। নমস্কার জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এখানে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য। রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের প্রতিটি সদস্য বৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য। কলকাতায় বসে আসলে বুঝতে পারিনি ব্যাপারটা যে এত বড়, এত সুন্দর। আমি এসে এখানে অভিভূত, আনস্পেল বাউন্ড, এত সুন্দর একটা আয়োজন, এত ওয়েল অর্গানাইজ, এবং সারা দেশ থেকে এত ভালো ভালো প্লেয়ার্সরা এখানে এসে খেলে। আই উইশ এভরিওয়ান অল দ্য বেস্ট। সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, এবং এই রাজনন্দিনী কাপে আজকে আসতে পেরে ভীষণ খুশি লাগছে। প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং দেবাশিস বাবুকে স্পেশাল থ্যাংকস আমাকে এখানে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য, এবং দেবাশিস বাবুর যত বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার নাম তো জানি না, তাই বন্ধু বান্ধব বলে দিলাম। কারণ অনেকের সঙ্গে ভেতরে ছবি তোলা মনে হলো দেবাশিস বাবুরই সবাই। থ্যাংক ইউ সবাইকে, এবং তিন দিন ব্যাপী অনুষ্ঠান আপনাদের চলছে, পিকনিক টাইপের একদম পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে। এবং আমার অনেক শুভেচ্ছা রইল, ওই আসতে পেরে ভীষণ খুশি হলাম। এবং আমরা চাই, আমরা সবাই চাইবো, এবং আমি মন থেকে চাইবো যে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান হয়ে যাক ক্রিকেট একাডেমি হিসেবে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। এবং আমার তরফ থেকে ইন ফিউচার যদি কোনো হেল্প হয় অলওয়েজ দে। এই এতগুলো কথা বলে আমার আমার ছেলে ক্রিকেট খেলে, আমি ক্রিকেটকে ভীষণ সাপোর্ট করি। থ্যাংক ইউ সো মাচ সবাই, আরো একবার থ্যাংক ইউ সো মাচ। মানে শুটিং এর জন্য এখানে আসলে ম্যাডাম রচনা বয়ানজি মানেই টলিউড নয়, বলিউড নয়, ঘুরিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন সুপরিচিত মুখ। দিদি বলুন এবার বলো, ওইটাই সবাই শুনতে চায়, আর কিছু চাই না মনে হয় শুনতে। ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হবো বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থেকো বন্ধু, জয় হিন্দ।